বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? ওয়াজ চলবে, শুনবেন। আমি চট্টগ্রাম থেকে আসছি, আজকে প্রথম তো আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে বিবাড়িয়ার মানুষ অত্যন্ত আশিক রসুল নবী প্রেমী আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে মহা রব্বুল আলামিন আজকে আমার মতো এই অধম নাচিচ অযোগ্য মানুষকে চট্টগ্রামের জমিন থেকে এসে বিবাড়িয়ার জমিনে এই ইব্রাহিমপুর এলাকায় আজকে মহা সুন্নি সমাবেশে যোগদানের জন্য তৌফিক দান করেছেন। আপনাদেরকে এই জান্নাতি বাগানে বসার জন্য সুযোগ করে দিলেন মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিস থেকে দুই একটি পয়েন্ট আমি আলোচনা করব, এগুলো যদি মনোযোগ সহকারে আপনারা শুনেন এবং এগুলো যদি মনে রাখতে পারেন তাহলে ভবিষ্যৎ জীবনে আমাদের অত্যন্ত কল্যাণ হবে, মঙ্গল হবে এবং কবরের জমিনে এগুলো আমাদের নাজাতের উসিলা হবে। পুরো পৃথিবী জুড়ে আজকে বিশ্বজুড়ে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চলছে, এ কথা আপনারা মানেন ঠিক কিনা? ভাইরা মহব্বত নিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমার রসুলের শরীয়ত নিয়ে, আল্লাহর রসুলের শরীয়ত নিয়ে, ইসলাম নিয়ে আজকে কিছু কুসক্রি মহল, কিছু কলঙ্কিত মানুষ আজকে আমার প্যারা নবী মুস্তফার ধর্মকে কুলুষিত করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক কি না? কেন? একদিকে সুন্নি ওলামায়ে কেরামের উপর একের পর এক হামলা চলছে, অনেক জায়গায় অনেক সুন্নি আলেমদেরকে ওয়াজ নসিহত করতে দেওয়া হচ্ছে না, ঠিক কি না? এ কথাগুলি বললে কি অসুবিধা হবে? জীবন কে দিয়েছে বলেন? কে দিয়েছে জীবন? যে আল্লাহ জীবন দিয়েছে, জীবন এবং মৃত্যু সে আল্লাহর হাতে, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে কথা বলতে হবে। আল্লাহ যদি ইজ্জত দিতে চায়, এই ইজ্জত কেড়ে নেওয়ার অধিকার কারো কাছে আছে? এই ইজ্জত কেড়ে নেওয়ার অধিকার কারো কাছে নাই। মালিকাল মুলক তুউতিল মুলকা, কি বলেন? তুউতিল মুলকা মান্তাশা, আল্লাহ যাকে ইজ্জত দিতে চায় তাকে আল্লাহ ইজ্জত দেয়। সম্মানের মুকুট, রাজ মুকুট আল্লাহ তাকে দান করেন। আল্লাহ একজন ব্যক্তিকে ইজ্জত দিয়েছে, একজন ব্যক্তিকে সম্মান দিয়েছে, একজন ব্যক্তিকে মর্যাদা দিয়েছে। পুরো দুনিয়ার মানুষ যদি তার ইজ্জত কেড়ে নিতে চায়, পারবে? ইজ্জতের মালিককে আল্লাহ, বেইজ্জতের মালিককে আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে, আবার আল্লাহ চাইলে মানুষকে বেইজ্জত করতে, কথা বলেন না, বেইজ্জত করতে। আজকে বিশাল ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের ভেড়াজাল থেকে
যদি মুক্তি লাভ করতে চাই আমার প্যার নবী মুস্তফার মিলাদে মুস্তফা লাগবে, ঠিক কিনা ভাইরা? মহব্বত নিয়ে বলেন না, ঠিক কিনা? সেই দিকে ইঙ্গিত করে মহসবর্তী আজকে হক্কানি ওলামায়ে কেরাম বসে আছে। আমি কোরআন থেকে পয়েন্ট বের করব, হাদিস রসুল থেকে পয়েন্ট বের করব, বের করে আজকে বিভাড়িয়ার মানুষকে জানিয়ে দেব যে আল্লাহর রসুলের মিলাদ মুস্তফা কেন লাগবে। এই মিলাদ গড়ে গড়ে করতে হবে, এই মিলাদ মহল্লায় মহল্লায় করতে হবে, এই মিলাদ গ্রামে গ্রামে করতে হবে, এই মিলাদ রাজপথে করতে হবে। যদি মিলাদুন্নবীর মাহফিল গড়ে গড়ে করতে না পারি, গ্রামে গ্রামে করতে না পারি, বিবাড়িয়ার নাচিকান আছে এই মিলাদের স্লোগান যদি দিতে না পারি, অতি সত্তর বাহাতেররা সুন্নি মতাদর্শের আকীদাকে কবর রচনা করার জন্য এরা সদা প্রস্তুত আছে, আর তাদেরকে রুখে দাঁড়াতে হলে আমার নবীর মিলাদ মুস্তফা দিয়ে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে, ঠিক কি? আসমান জমিন লোহ কলম চন্দ্র সূর্য আকাশ বাতাস গ্রহ নক্ষত্র হুদার হুদাই জাহানের যত সৃষ্টি আছে সব সৃষ্টির মূল হচ্ছে আমার প্যারা নবী মুস্তফা, ঠিক কিনা? বলেন না, ঠিক কিনা? আল্লাহ আমার রসুলকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে আল্লাহ কি করেছেন? এরা কথা বলে না, আল্লাহ কি করেছেন? সবার প্রথমে আসমানে কোনো সৃজন হয় নাই, জমিনে কোনো সৃষ্টি হয় নাই, খোদার খোদায় জাহান সৃষ্টি হয় নাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বে, এই 14,000 বছর এগুলি দুনিয়ার বছর নয়, এগুলি রুহানি বছর। ওই কানের একটা দিন দুনিয়ার 1,000 বছরের সময়। এইভাবে 14,000 বছর আদমকে তৈরি করার 14,000 বছর পূর্বে আমার প্যারা নবী মুস্তফাকে সৃষ্টি করেছেন, এর মানে হলো 511 কোটি বছর আগে আদমকে সৃষ্টি করার 511 কোটি বছর আগে আল্লাহ প্যারা হাবিব প্যারা নবী মুস্তফাকে সৃষ্টি করে খুদার আরশের ডান পাশে রেখে দিয়েছেন। মহব্বত নিয়ে বলেন না, আল্লাহ যখন সৃষ্টি করলেন, নবীজিকে যখন সৃষ্টি করলেন, আমার প্যারা নবী মুস্তফাকে আল্লাহ রূহে আনোয়ার আমার নবীকে রূহ মুবারক দিল, সুবহানাল্লাহ বলবেন না? আপনার কাছে যদি বডিতে যদি রূহ না থাকে আপনার এই জিন্দেগির কোনো মূল্য আছে? নাই শব্দ এটা বলতে এত অসুবিধা কিসের? মহব্বত নিয়ে বলেন, মূল্য আছে? মূল্য নাই। এই বডির মূল্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার বডির ভিতরে রূহ আছে, ঠিক না বেটি? আল্লাহ আমার প্যারা হাবিবকে কি দিয়েছেন? রূহ দিয়েছেন। কি দিয়েছেন বলেন না? কি দিয়েছেন? রূহ দিয়েছেন। রুহানি জগতে আল্লাহ আমার প্যারা নবী মুস্তফাকে রূহ দিয়েছেন, রূহ দেওয়ার পরে আমার নবী লামকানের খোদাকে দেখে পেল। আরো জোরে বলেন না, আমার চোখ বন্ধ, আমার রো নাই, আল্লাহ রো দিয়েছে, চোখ খুলেছি, খোলার সাথে সাথে পুরো জগৎ আমি দেখলাম, আপনি দেখেছেন, ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে, নবীজিকে রূহ মুবারক দিয়েছে, আমার প্যারা নবীকে রূহ দেওয়ার সাথে সাথে আমার নবী আল্লাহ তবারক ও তালাকে সাথে সাথে দেখে ফেলে।
মহব্বত নিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহকে বলেন না, আল্লাহকে দেখেছে, আল্লাহকে দেখার পরে নবী কি করেছে? আমার নবী জুরে সুরে একটা তসবি পড়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী, আমার প্যারা নবী মুস্তফা সর্বপ্রথম কি বলেছে? এরা কথা বলে না কেন? কি বলেছে? আরো জোরে বলেন, কি বলেছে? আলহামদুলিল্লাহ বলেছে। শুধু তাই না, বের ভিতরে দেখা যায় আমার প্যারা নবী মুস্তফা, আল্লাহ তোমার কুতালার দরবার সামনে নিয়ে, আল্লাহ দরবার সামনে নিয়ে আমার নবী দুই রাকাত নামাজের নিয়ম বেঁধে ফেলেছে। মহব্বত নিয়ে বলেন না। দেখার সাথে সাথে বুখারি শরীফের হাসি এই কথাটা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র আল্লাহকে দেখেছে, সাথে সাথে শুকরিয়া আদায় করার জন্য আমার প্যারা নবী মুস্তফা দুই রাকাত নামাজের নিয়ম বেঁধে ফেলেছেন। সুবহানাল্লাহ। নামাজ কোথায় পড়েছেন? রুহানি জগতে কোথায় পড়েছেন? আরো জোরে বলেন না, কোথায় পড়েছেন? রুহানি জগতে। আমার নবী রুহানি জগতে দুই রাকাত নামাজের নিয়ত বেঁধেছেন। নবীজি নিয়ত বেঁধে আমার নবী নামাজ পড়া শুরু করে দিলেন। ও জগতের মানুষ, বিবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ইব্রাহিমপুরের মানুষ, নবী নামাজ পড়েছেন। এই নামাজ দুনিয়ার নামাজের মতো না, দুনিয়ার নামাজ আমরা 5 মিনিট পড়ি, দুনিয়ার নামাজ 10 মিনিট পড়ি, দুনিয়ার নামাজ 20 মিনিট পড়ি, কিন্তু আমার প্যারা নবী সরকার কায়নাত বিশ্ব নবী বিশ্ব মানবতার দূত রহমাতুল্লিল আলামিন নবী মুস্তফা আমার নবী নামাজের নিয়ত বাঁধলেন। একদিন চলে যায় নবী রুকুতে যায় না, দুই দিন চলে যায় নবী রুকুতে যায় না, তিন দিন চলে যায় নবী রুকুতে যায় না, এক মাস চলে যায় আমার নবী রুকুতে যায় না, আমার প্যারা নবী মুস্তফা সরকার কায়নাত আমার প্যারা নবী নিয়ত বেঁধে খুদার আরশ আজিমের সামনে আমার নবী 1000 বছর নিয়ত বেঁধে রইলেন। মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার বছর? আমরা 10 মিনিট নামাজে নিয়ত বেঁধে দাঁড়াতে চাই না, আমাদের খুব কষ্ট লাগে। যে রাসূল আগমন করেছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য, আমরা লক্ষ লক্ষ ওয়াজ নসিহত শুনি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের দারে কাছে আমরা নাই, ঠিক কি না? অথচ আমার প্যারা নবী মুস্তফা পৃথিবীর জমিনে আগমন করেছেন মানুষকে নামাজের তালিম দেওয়ার জন্য, ঠিক না বে? ঠিক। নবী আসার আগে এই নামাজ পড়ে এসেছে, আজকে আমার নবী নিয়ত বেঁধেছে, নিয়ত বেঁধে 1 রাকাত নামাজ
পড়ার জন্য রসুল নামাজ শুরু করেছে। 1000 বছর আমার নবী শুধু দাঁড়িয়ে রয়েছে, রুকুতে যায় নাই। আল্লাহ পাকের দরবারে দয়া এসে গেল, আল্লাহ পাকের দরবারে রহম এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি 1000 বছর দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি আপনি একটু রুকুতে চলে যান। আল্লাহ যখন বলেছে আমার নবী মুস্তফা 1000 বছর পরে নবী মুস্তফা রুকুতে গেল। এখনো পর্যন্ত আপনাদের জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হচ্ছে না। আশিকের রাসূলদের আওয়াজ এমন হতে পারে না। আমার গলা ওয়াজ করতে করতে ভেঙে গিয়েছে, এখনো পর্যন্ত সেই গলা আছে। মদিনার প্রেমে কোন সেই গলা রয়েছে? আজীবন থাকবে। আমরা নবীর প্রেমের সৈনিক, আমাদের গলা প্রস্তুত রেখেছি নবীর পক্ষে কথা বলার জন্য, ঠিক কি না? বন্ধুরা আমার, 1000 বছর দাঁড়িয়ে রয়েছে, 1000 বছর পরে আমার নবী রুকুতে গেলেন। কথা বুঝে আসছে? সমস্যা হচ্ছে নাকি? সুর দিয়ে বলতে পারছি না, গলা ভেঙে গিয়েছে। 1000 বছর পরে রুকুতে গেল। এইভাবে রুকুতে যাওয়ার পরে 1000 বছর নবীজি রুকুতে রয়ে গেলেন। 1000 বছর দাঁড়াইয়া 1000 বছর রুকুতে, 1000 বছর পরে আমার নবী রুকু হইতে দাঁড়াইলেন। 1000 বছর দাঁড়াইয়া রইলেন। এরপরে আমার প্যারা নবী মুস্তফা সরকার কায়নাত সিজদায় গেলেন। সিজদায় পাকে আমার নবী 1000 বছর সিজদার ভিতরে রয়ে গেলেন। এক রাকাত নামাজ আদায় করেছেন আমার নবী 1000, আমার নবী 1 রাকাত নামাজ আদায় করেছেন। 6000 বছর সময় লাগাইয়া আমার নবী মুস্তফা দ্বিতীয় রাকাতে দাঁড়াইলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া নবী মুস্তফা 6000 বছর সময় লাগাইয়া 2 রাকাত নামাজে আমার নবী 12000 বছর সময় লাগাইলেন। 12000 বছর সময় লাগাইয়া নবী 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ এমন ভাবে খুশি হয়ে গেল, হালাকে কুল্লে আপকো মালিকে কুল বানা দিয়া দোনো জাহাঁ হে আপকে কবজায়ে ইখতিয়া আর মে আল্লাহুম্মা আর জোরে ওয়ালা আলে এক রাকাত সময় লাগালেন 6000 বছর। মাত্র 2 জন বুঝছে, বাকিরা বুঝে নাই। বাকিরা বলেন না, বাকিরা বুঝে নাই। 1 রাকাত নামাজ পড়েছে 6000 বছর, জোরে বলেন 6000 বছরে। 2 রাকাত নামাজ পড়লেন বন্ধুরা আমার, 2 রাকাত নামাজ পড়লে 12000 বছর সময় লাগায়া। এরপরে যখন রসুল রহমতুল্লিল আলামিন আত্তাহিয়া পড়তে যায়, লামকানের খোদা, খোদার জাহানে যত নিয়ামত আছে রে
সমস্ত নিয়ামত আমার আল্লাহ গাঁটি বেঁধে নিলেন, আমার নবী দুই রাকাত নামাজ আদায় করেছে, এই নামাজের বিনিময়ে বিশ্ব নবী রহমতুল আলমিন আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তার রহমতুল আলমিনকে দান করে দেব। মহব্বত নিয়ে বলেন না, কালিমাতান বুখারি শরীফের লাস্টের নম্বর হাদিস, বুখারি শরীফ কয় পারা, লক্ষ লক্ষ বিবাড়িয়াতে ওয়াজ হয়, সবাই কান্দে আবার উঠে যায় বসে, আমরা ইউটিউব চ্যানেলে দেখি, কিন্তু আপনারা মাসালা বুঝেন না, ওয়াজ শুনেন মাসালা বুঝেন না। বুখারি শরীফ কয় পারা বলেন না, কয় পারা, মহব্বত নিয়ে বলেন কয় পারা, ৩০ পারা, ৭৭,০০০ হাদিস রাসূল বুখারী শরীফের ভিতরে আছে, এই হাদিস পাকের ভিতরে একেবারে লাস্টের নম্বর হাদিসটা, লাস্টের পাতার লাস্টের নম্বর হাদিস, সে হাদিসটা কি জানেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। মহব্বত নিয়ে বলেন না, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলে সাইয়্যিদিনা, সালাত সালাম গো বাবার দরদ সালাম গো বাবার কয় নবী মুস্তফা তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি মহব্বত নিয়ে তোমরা যদি যাও রে মদিনা মদিনা, তোমরা যদি যার মদিনা, সালাত সালাম গব আমার দরুদ গব আমার কয় নবী মুস্তফা, তোমরা যদি যার মদিনা, তোমরা যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতু সালাম গো আমার দরুদ বন্ধুরা আমার, বুখারী শরীফ, বুখারী শরীফের লাস্টের নম্বর হাদিস, ওই লাস্টের নম্বর হাদিস হলো আমার নবী বলেন, ও আমার উম্মত আমি রবিউল আব্বাল শরীফে এই দুনিয়ার জমিনে আমি রবিউল আউয়াল শরীফ এলাম, আমি কালি হাতে আসি নাই, আমি আসার সময় উম্মত গো তোমাদের জন্য দুইটা বড় বড় নিয়ামত নিয়ে আসলাম। মহব্বত নিয়ে বলেন না, সুবহানাল্লাহ, আমার রাসূল দুইটা বড় বড় নিয়ামত নিয়ে আসলেন, আমার নবী নিয়ামত নিয়ে আসলেন,
নবী কয় উম্মত হাঁটতে বসতে ঘুম যেতে উম্মত তোমরা দুইটা নিয়ামতের কথা স্মরণ করিও এই দুইটা কথা তোমরা স্মরণ করবা উম্মত দোকানে বসলে তোমাদের জবান দিয়ে তেলাওয়াত করবা ঘুম যেতে গেলে দুইটা নিয়ামত তেলাওয়াত করবা মসজিদে বসলে দুইটা নিয়ামত তোমরা তেলাওয়াত করবা উম্মত যেখানে যাও না কেন যখন তোমরা সময় পাবে রে এই দুইটা নিয়ামত তোমরা তোমাদের জবান দিয়ে তেলাওয়াত করবা উম্মত যদি তেলাওয়াত করতে পারো আমি নবী তোমাদেরকে বলে দিলাম কিয়ামত কবরের জমিনে তোমার ছেলে তোমার সাথে যাবে না কবরের জমিনে তোমার বিবি তোমার সাথে যাবে না তোমার বাবা তোমার সাথে যাবে না তোমার মা তোমার সাথে যাবে না আত্মীয় স্বজন কবরে যাবে না খালি হাতে তিনটা কাফনের কাপড় লইয়া কবরের জমিনে যেতে হবে ঠিক কিনা বাইরা বন্ধুরা কবর থেকে উঠতে হবে হাসরের ময়দানে হাসরের ময়দানে উঠতে হবে সেদিন 50,000 বছর হাসরের মাঠে আমাদেরকে দাঁড়াইয়া থাকতে হবে সেদিন আমাদের গুনাহ এবং সওয়াবের হিসাব হবে ফামাইয়া আমাল মিতকলা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিতকলা দাররাতিন শাররান ইয়ারা জোরে বলেন সুবহানাল্লাহ আরো মহব্বত নিয়ে বলেন না জর্রা পরিমাণ গুনাহ করলে এই গুনাহ মাপ নাই এই গুনার হিসাব দিতে হবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে জর্রা পরিমাণ সওয়াব করলে জর্রা পরিমাণ ভালো কাজ করলে ওই ভালো কাজের সওয়াব ভালো কাজের মূল্যায়ন হবে উম্মত কিয়ামতের মাঠে তোমরা দৌড়াদৌড়ি করবা কিয়ামতের মাঠে তোমরা দৌড়াদৌড়ি করবা একটা সওয়াবের জন্য কেউ তোমাদেরকে কিয়ামতের মাঠে একটা সওয়াব দেবে না কেউ দেবে না সেদিন সকিলাতানে ফিল মিজান ও উম্মত তুমি দুইটা নিয়ামতকে উম্মত দুনিয়ার জমিনে তেলাওয়াত করছো যে দুইটা নিয়ামত আমি নিয়ে আসলাম এই দুইটা নিয়ামত তুমি তসবি গুনেছো তুমি দুইটা নিয়ামত তসবি পড়েছো দুইটা নিয়ামত তুমি জিকির করেছো উম্মত যদি তসবি গুনতে পারো কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে তোমার বাবা একটা সওয়াব দেবে না তোমার মা একটা সওয়াব দেবে না তোমার ছেলেমেয়ে একটা সওয়াব দেবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি জোরে বলেন সুবহানাল্লাহ আরো মহব্বত নিয়ে বলেন আমরা এই মাহফিল চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না এই মাহফিলের প্রয়োজন আছে কি নাই বলেন না আছে কি নাই কি আমার চট্টগ্রামের বাসা আপনাদের কি বুঝে আসে না আপনারা কি বুঝেন না আমার কথা সমস্যা হচ্ছে নাকি বন্ধুরা আমার তাইলে আসেন আল্লাহ বলেন নিজের বাবার সেদিন একটা সওয়াব দেবে বলেন না সওয়াব দেবে কথা বলেন না কেন সওয়াব দেবে যেই সন্তানকে যেই ছেলে মেয়েকে আপনারা খাওয়ায় পড়ায় শিক্ষা দীক্ষা দিয়ে আপনারা বড় করে তুলেছেন ওই সন্তান সে ম্যাজিস্ট্রেট হলো সে ব্যারিস্টার হলো সে ব্যারিস্টার হলো
সে শিক্ষিত হলো, সে শিক্ষক হলো, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সন্তান একটা সওয়াব দেবে। বলেন না একটা সওয়াব দেবে, মহব্বত নিয়ে বলেন না একটা সওয়াব দেবে, দেবে না। যেদিন হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের দিন, হিসাব নিকাশের দিন, আমি আপনি বেজে যাব একটা সওয়াবের জন্য। কয়টা সওয়াবের জন্য বলেন না, কয়টা সওয়াবের জন্য? একটা সওয়াবের জন্য আপনি বেজে যাবেন, একটা সওয়াবের জন্য আমি বেজে যাব, আমি বেজে যাব। কিন্তু লামকনের খোদা বলেন, আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমার কাছে একটা গুনাহ বেশি, সে কারণে তুমি জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো, আমি আল্লাহর ফয়সালা হলো, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো, তুমি জাহান্নামে যাবে। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার বান্দাকে জাহান্নামের হ্যাংকাপ লাগিয়ে আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, আপনাকে জাহান্নাম নিয়ে যাচ্ছে, আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমার ভাইকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। যেতে 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 হঠাৎ করে জাহান্নামের বয়সে গেল, আগুনের বয়সে গেল, জাহান্নামে জলে পুড়ে ছাই হয়ে যাব, সরকার হয়ে যাব, আমার আপনার বয়সে গেল। তখন জাহান্নামের ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা একটু দাঁড়াও, 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 একটু দাঁড়াও। কেন? তুমি আসামি, আসামির জন্য দাঁড়াতে পারবো না। তুমি 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 ক্ষান্ত হও, আল্লাহ হুকুম দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যাব। কিন্তু বলেন না, তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই। মহব্বত নিয়ে বলেন না, আসামি কার সাথে কথা বলবে? বলেন না, আসামি কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে কথা বলবে। ও জগতের মানুষ, বিবাড়িয়ার মানুষ, সে আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে কথা বলতে চায়। এখন ফেরেশতারা বলে, তুমি জাহান্নামী, জাহান্নামীর সাথে আল্লাহ কথা কয় না, নানা কথা বলবো। যখন ফেরেশতারা তাকে সেসরিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়, তখন লামকনের খোদা কুদরতের পর্দা খুলে ফেরেশতাদেরকে ডাক দিলেন, হে ফেরেশতারা, তোমরা একটু দাঁড়াও, আমার বান্দার হ্যাংকাপ খুলে দাও, আমি আমার বান্দার সাথে একটু কথা বলতে চাই। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, আল্লাহ তুমি আল্লাহ আদম নবীর উম্মত, যারা আসামি এদের সাথে কথা বলো নাই, আল্লাহ নবীর উম্মতের সাথে কথা বলো নাই, মূসা নবীর উম্মতের সাথে কথা বলো নাই, ইব্রাহিম নবীর উম্মতের সাথে কথা বলো নাই, আল্লাহ ইনার সাথে কেন কথা বলছেন? আল্লাহ চিল্লায়ে বলে দিলেন, ও হাসের বাসীরা, সাক্ষী থাকো, এ গুনাহগার হলেও আমার প্যারা নবী মুস্তফার উম্মত। আল্লাহ ইয়া রাসূল, জিন্দা হাজিবি রাবি জালাল, মাফি কলবি আহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজিবি রাবি জালাল, মাফি আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে দেব, শুনবেন, আমি তো প্রথম, আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি?
তাহলে বলতে চেয়েছিলাম এটাই, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর 30 পারা কোরআনে বলেছেন, কি বলেছেন, যে অধীন আল্লাহ পাক আমার প্যারা নবী মুস্তফার খাতিরে নবীর উম্মত গুনাগার হলো, নবীর উম্মতের সাথে আল্লাহ কথা বলতেন। আরো জোরে বলেন, বন্দা তুমি কি বলতে চাও? বন্দা তুমি কি বলতে চাও? ও মুসলমান, ওই জাহান্নামী, ওই জাহান্নামী সে বল্লব মাবুদ, আমি একটি মাত্র সওয়াবের জন্য বেজে গেলাম, আমার গুনাহ মাফা হয়েছে, আমার সওয়াব মাফা হয়েছে, গুনার সওয়াবের সে গুনা একটা বেশি, সওয়াবের সে গুনা একটা, সওয়াবের সে গুনা একটা বেশি, সেহেতু মাবুদ আমাকে জাহান্নামে দেয়া হচ্ছে, কিন্তু তোমার কাছে ফরিয়াদ করব, মাবুদ গো হাসরের ময়দানে আমার ছেলে আছে, হাসরের ময়দানে আমার মেয়ে আছে, হাসরের ময়দানে আমার বিবি আছে, হাসরের ময়দানে আমার মা আছে, হাসরের ময়দানে আমার বাবা আছে, হাসরের ময়দানে আমার আত্মীয়-স্বজন আছে, মারো যেভাবে ভিক্ষার প্লেট লইয়া মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করতে যায়, কম বেশি সকলে তাকে ভিক্ষা দিয়ে তাকে ঠিক কেনা, আমি একটা ভিক্ষার প্লেট নিয়ে হাসরের মাঠে দৌড়ে 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 আমি হাসরের মাঠে একটা করে সওয়াব ভিক্ষা চাইব, দুনিয়ার মানুষের কাছে নয়, আমার জন্ম দেয়া আমার ছেলের কাছে সওয়াব চাইব, আমার মেয়ের কাছে সওয়াব চাইব, আমার ওয়াইফের কাছে সওয়াব চাইব, আমার বাবার কাছে সওয়াব চাইব, আমার মায়ের কাছে সওয়াব চাইব, তারা একটা একটা যদি সওয়াব আমাকে দেয় তাহলে আমার সওয়াবের ঘাটতি ভরপুর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যদি একটা একটা যদি সওয়াব দেয় তাহলে সওয়াব কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। যদি বেশি হয়ে যায় তাহলে সে মুহূর্তের আগে ছিল জাহান্নামী, যখন সে সওয়াব পেয়েছে সাথে সাথে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, ঠিক কিনা ভাইরা? বন্ধুরা আমার, আল্লাহ অনুমতি দিলেন, ও আমার বান্দা আদম নবীর উম্মত হইলে আমি তোমাকে যেতে দিতাম না, নূহ নবীর উম্মত হইলে তোমাকে যেতে দিতাম না, ইব্রাহিম নবীর উম্মত হইলে তোমাকে হাশরের মাঠে যাওয়ার অনুমতি দিতাম না, একমাত্র তোমাকে আমি আল্লাহ অনুমতি দিলাম, শুধুমাত্র আমার হাবিব প্যারা নবী মুস্তফার উম্মত হওয়ার কারণে। মোহব্বত নিয়ে বলেন, যাও যাও ভিক্ষার ঝুলি নিয়ে যাও, ওখান থেকে যদি তুমি একটা মাত্র যদি সওয়াব নিয়ে আসতে পারো, যদি একটা সওয়াব আনতে পারো, বেশি আনতে হবে না, শুধু একটা সওয়াব যদি আনতে পারো তাহলে তোমাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমাকে জান্নাত দিয়ে দেব, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। এখন সে আশা আকাঙ্ক্ষা নিয়ে, ভরসা নিয়ে, প্রেম নিয়ে, প্রেমের জোয়ার নিয়ে ভিক্ষার প্লেট নিয়ে হাসরের মাঠে দূর 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 করে লক্ষ লক্ষ কুটি কুটি বেমান সাগরে আটলান্টিক মহাসাগরের মতো হাসরের ময়দানে সকলের কাছে গিয়ে গিয়ে একটা একটা সওয়াব তালাশ করে, ও আমার বাবা আমি তোমাকে জন্ম দিয়েছি, বাবা আমাকে একটা সওয়াব দাও, তুমি
আমার মেয়ে, আমাকে একটা সওয়াব দাও। তুমি আমার বিবি, আমাকে একটা সওয়াব দাও। তুমি আমার মা, আমাকে একটা সওয়াব দাও। তুমি আমার বাবা, আমাকে একটা সওয়াব দাও। লানাকানের খোদা 30 পারা কুরআনুল করিমে বলে দিলেন, লা ইয়াফিলুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। না 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 না, নিজের ছেলে একটা কেন একটাকে 70 ভাগ করে এক ভাগও দিতে পারবো না? আল্লাহ, ও আমার, ও আমার বাবা, আজকে আল্লাহ আমাকে গজব রেখেছেন, আজকে আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন, আল্লাহ আজকে আমার কাছ থেকে সওয়াব এবং গুনার হিসাব নেবেন। আমি কোথায় যাব? আমার দিশকুল পাচ্ছি না বাবা, তোমাকে আমি সওয়াব দিতে পারবো না। নিজের ছেলে পালিয়ে গেল, নিজের মেয়ে পালিয়ে গেল, নিজের বাবা পালিয়ে গেল, নিজের বোন পালিয়ে গেল, নিজের ওয়াইফ পালিয়ে গেল, কেউ একটা সওয়াব দিতে পারলো না। কিন্তু ও দুনিয়ার মানুষ, ও ও দুনিয়ার মানুষ, বি বাড়িয়ার মানুষ, ও ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ, আমি আবু সাদেক রেশবি আল কাদেরী একটা কথা আজকে বলে যেতে চায়, যে কামলি বলা নবীর মাহফিলে বসে আছেন কাল কিয়ামতের মাঠে, আমার নবী আপনার সামনে ওই সওয়াবের ঘাটতি দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। কষ্ট পাচ্ছেন? বলেন না কষ্ট পাচ্ছেন? তাহলে সওয়াব কেউ দেয় না, কে বলছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ বলেছে কেউ দেবে না। একটা সওয়াব আপনার ছেলে দেয় না, কার জন্য আপনি এই জীবন দিচ্ছেন? কার জন্য ডাকাতি করছেন? কার জন্য চুরি করছেন? কার জন্য 24 ঘন্টা শ্রম দিচ্ছেন? কাল কিয়ামতের ময়দানে মওলা মনিব বলছে, তোমার ছেলে মেয়ে তোমাকে একটা সওয়াব নয়, একটাকে 70 ভাগ করে এক ভাগও তোমাকে দেবে না। ঠিক না বেটি? কেউ দিল না। হাই হাই, আমি মনে করেছিলাম আমার ছেলে মেয়েরা বউ বেঠিরা আমাকে একটা একটা সওয়াব দেবে, আমার সওয়াবের পাল্লা ভারী হবে, কেউ তো একটাও দিল না। এখন সে কি করলো? বয়ে 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 আল্লাহ দরবারে আসে না, ওই বান্দা হাসরের মাঠে ঘুরে ঘুরে সে দয়াল নবী কামলিওয়ালা নবীকে তালাশ করছে। আজকে কেউ দিতে না পারলে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী আমাকে দিতে পারবে, ঠিক না? আমার আলা হযরত বলেছেন, কৌন দেতা হ্যায় দেনে কো মুচাহিয়ে দেনে ওয়ালা হ্যায়, চাচা হামারা নবী দেনে ওয়ালা হ্যায়, চাচা হামারা নবী। আল্লাহুম্মা وعلى آل سيدنا আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লাম ওয়ালা আলি সাইয়্যিদিনা। সে এখন আমার নবীকে তালাশ করছে। কাকে তালাশ করছে? আমার নবীকে তালাশ করছে। এইভাবে তালাশ করতে 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 আদম নবীর কাছে যায়, ও আদম নবী আমি একটা সওয়াবের জন্য বেজে গেলাম, আমাকে একটা
সওয়াব দাও না, আদম নবীও দে নাই, নো নবীর কাছে গেলে নো নবীও দে নাই, ইব্রাহিম নবীর কাছে গেলে উনিও দে নাই, 224,000 নবী রাসূল কাউ দিল না, ঈসা নবীর কাছে গেলেন ও আল্লাহর নবী আমাকে একটা সওয়াব দাও না, আমার জন্য একটু সুপারিশ করো না, বলে না না আমি পারবো না, আমি একটা কথা বলতে পারি, আমার আলা হযরত একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হলো সাফায়াতে মুস্তাফা, ওই কিতাবের ভিতরে লেখা আছে, ওই কিতাবের ভিতরে লেখা আছে, আমার আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা ফাজলে বেরলভি রহমতুল্লাহ আলাইহি বলেন, ঈসা নবী বলে দিলেন ও নবীর উম্মত তোমাকে একটা কথা বলতে পারি, ওই যে দেখো দেখো অনেক দূরে মিটি মিটি বাতি জ্বলছে, সোনালি একটা ময়দান আছে, সোনালি একটা প্যান্ডেল আছে, সোনালি একটা জুলুস চলছে, সোনালি একটা মাহফিল চলছে, ওই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ নুরি প্যান্ডেলে বসে আছে, একজন নুরানি মানুষ কুরসিতে বসে বসে নসিহত করছেন, ও আল্লাহর বান্দা তুমি কষ্ট করে ওই মজলিসে চলে যাও, ওই নবী মুস্তফার কাছে চলে যাও, আজকে আসরের ময়দানে আদম নবী থেকে ঈসা পর্যন্ত কেউ কাউকে কিছু দেবে না, একমাত্র যিনি দেবেন ইনি হলো কামলিওয়ালা নবী মুস্তফা।